আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে হচ্ছে যে কালেকশনটা আমি নিয়ে আসি, এটা হচ্ছে কিন্তু আপনার বোটিক্সের মধ্যে একটা ড্রেস, যেটা সিম্পলের মধ্যে কিন্তু গর্জিয়াস থাকবে। সিম্পলের মধ্যে গর্জিয়াস থাকার কারণটা হচ্ছে এটা ড্রেসটা সিম্পল, বাট অন্যটা হচ্ছে যেটা আপনার কাশ্মীরি সিল্কের মধ্যে, কাশ্মীরি সিল্ক হচ্ছে যেটা আপনার 2,000-2,500 টাকার ড্রেসে থাকে, ওই অন্যটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর আজকের ড্রেসটা কিন্তু খুবই বাজেটলি একটা ড্রেস নিয়ে আসে সিম্পলের মধ্যে। দুইটা কালারই থাকতেছে, একটা হচ্ছে পিঙ্ক, দেন হচ্ছে একটা অফ হোয়াইট। এই অফ হোয়াইট কালারটা কিন্তু খুবই সুন্দর। তো আমি অ্যাট ফার্স্টই হচ্ছে একটা পিঙ্ক কালার দিয়ে স্টার্ট করি। এই কালারটা কিন্তু খুবই জোস, এটা হচ্ছে ড্রেসের সম্পূর্ণ আউটলুকটা। এখন কিন্তু ড্রেসের আউটলুকটা চলে আসে স্ক্রিনে আমাদের, এই হচ্ছে ড্রেসের এক্স্যাক্ট আউটলুকটা কিন্তু ভিউয়ার্স, খুবই সুন্দরভাবে কিন্তু কাজটা করা ভিউয়ার্স, একদম ফার্স্ট টু লাস্ট। দেন হচ্ছে এটা যদি গলার নেকের পোর্শনটা আমি একটু দেখাই, এটা কিন্তু কাজের ফিনিশিংটা হচ্ছে আপনার যেটা জামদানি সুতোর কাজ করা, এটা কিন্তু কোনো এমব্রয়ডারি না, খুবই পিটানো কাজের মধ্যে জামদানি সুতোর কাজটা করা। আমি একটু ক্লোজলি দেখাই সামনে থেকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পুরোটা কিন্তু আপনার গলার নেকের পোর্শনে ঠিক সিম্পলভাবে কিন্তু এরকম গর্জিয়াস করা আছে। আর এটা হচ্ছে গলার নেকের পোর্শন, গলার নেকে কিন্তু এখানে আপনার প্যানেল দিয়ে দিছে ডিজাইন করে, খুবই সুন্দর লাগতেছে। আর এটার মাঝখানে যে ডলারটা বসানো, এটা কিন্তু একদম সেলাই করা, খুবই কোয়ালিটি মানের একটা ডলার। আর কাপড়ের ফ্যাব্রিকটা কি, হ্যাঁ ভিউয়ার্স, কাপড়টা হচ্ছে মার্শাল্লাহ খুবই সফট একটা কাপড়, যেটা হচ্ছে কটনের মধ্যে, রেশমি কটন। রেশমি কটনের কাপড়টা খুবই কোয়ালিটি মানের হয়, খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস এটা। আচ্ছা, এখন চলে যাবো আমরা এটা ওড়নাটা, এটা ওড়নাটা দেখাবো আমরা। এটা ওড়নাটা থাকতেছে আপনার কাশ্মীরি সিল্কের মধ্যে। ওয়াও, ওড়নাটা দেখবে, দেখেন কতটা সুন্দর একটা শাইনিং একটা ওড়না, মানে এটা অন্যটা এতটাই স্ট্যান্ডার্ড। বিশেষ করে এটা হচ্ছে কাশ্মীরি সিল্কের, কাশ্মীরি সিল্ক কিন্তু হচ্ছে আপনি একটু সবসময় একটু জানেন যে এই ড্রেসগুলো কিন্তু সিল্কের যেটা ইউজ করা হয় এই অন্যটা, এটা কিন্তু আপনার দামিও ড্রেসে ইউজ করে, বাট ওরা এই বাজেটলি ড্রেসের মধ্যে এই অন্যটা আপনার ইউজ করছে, খুবই সুন্দর। তার পাশে এটা সাইডের আঁচলটা যদি দেখাই আমি, কতটা সুন্দর করে কিন্তু কাজটা করা। এটা হচ্ছে সাইডের আঁচলটা, জামদানি সুতোর কাজ করা, তার সাথে কিন্তু গলার নেকের যে প্যানেলটা দেওয়া ওই প্যানেলটা এখানে বসানো আছে। আর মাঝখানের ডলারগুলো দেখেন, মাঝখানে ডলারগুলো কিন্তু খুবই শাইনিং দিচ্ছে, মানে এটা খুব কোয়ালিটি মানের ডলার, যার ফলে কিন্তু খুব শাইনিং দিচ্ছে। আর এটা কাজে ফিনিশিংটা একদম ডাইরেক্ট বসানো, আপনার কোনো আঠা জাতীয় কোনো কাজ করা হয়নি, আর ডলারগুলো কিন্তু এখানে আপনি সেলাই করে দিচ্ছে ওরা। আচ্ছা, পুরোটা অন্যটাই কিন্তু খুবই জোস, খুবই সফট হালকা পাতলার ভিতরে। ওকে, আমরা এখন এটা স্যালোয়ারটা দেখে চলে যাবো। স্যালোয়ার হচ্ছে ব্ল্যাক কালার, যেটা হচ্ছে একটা স্ল্যাব কটনের মধ্যে, কাপড়টা খুবই সফট সুতির মধ্যে। তো ড্রেসের আউটলুকটা এখন আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ক্যাটলগটা, ক্যাটলগটা দেখালে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ড্রেসের সম্পূর্ণ আউটলুকটা, ঠিক এরকমভাবে আপনার ড্রেসের লুকটা চলে আসবে যখন আপনারা টেইলার্স থেকে এটা বানাবেন। আচ্ছা, এটার লাস্ট যে কালারটা দেখাবো আজকের, কালারটা কিন্তু খুবই সুন্দর, যেটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে। অফ হোয়াইট কালারটা কিন্তু খুবই জোস একটা কালার, বিশেষ করে আপুদের কিন্তু খুবই ক্রাশ একটা কালার বলতে গেলে এটা। তো এটা হচ্ছে ড্রেসের আউটলুক, বা এটা কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, খুবই ডিসেন্ট একটা কালার, মানে ফর্মাল টাইপের যদি কোনো একটা ইন্টারভিউ হয় না, ওই ইন্টারভিউতর জন্য কিন্তু এই কালারটা কিন্তু খুব স্যুট করে ভালো। আর কাজে ফিনিশিংটা মানে এতটা সিম্পলভাবে করছে যে আপনাদের কিন্তু পছন্দ হবে এটা ডিজাইনটা, খুবই নাইস একটা ডিজাইনভাবে করা। আর এটা গলার নেকে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু কাজটা করা, যেটা হচ্ছে জামদানি সুতোর কাজ, একদম পিটানো কাজের ভিতরে। আর বিশেষ করে গলার নেকের পোর্শনটা কিন্তু খুবই সুন্দর, খুবই আনকমন। আর নিচে আমার মনে হয় একটা প্যানেল ইউজ করছে ওরা, হ্যাঁ ভিউয়ার্স, নিচে কিন্তু একটা প্যানেল দেওয়া আছে। আপনার প্যানেলটা কিন্তু কোনো নর্মাল প্যানেল না, এগুলো হচ্ছে আপনার খুবই কোয়ালিটি মানের, যেটা হচ্ছে ইন্ডিয়ান প্যানেলের মধ্যে করা। আর কাপড়ের ফ্যাব্রিকটা কিন্তু খুবই সফট রেশমি কটনের মধ্যে, কাপড়টা ইউজ করে আপনারা অনেক আরাম পাবেন। তো নতুন করে এটা বলার কিছু নেই আমাদের। তো এটা হচ্ছে হাতের স্লিভের অংশটা, প্রত্যেকটা স্লিভই কিন্তু এখানে সিম্পল করে কিন্তু এরকম প্যানেল বসানো আছে, আপনার যে যেরকম খুশি মেজারমেন্ট করে বানিয়ে নেবেন। আর কাপড় কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে এখানে। তো এটা হচ্ছে স্যালোয়ার, স্যালোয়ারটা সেম ব্ল্যাক কালার থাকতেছে, আর এটার অন্যটা ওরা ব্ল্যাক কালার দিছে। তো এটা নতুন করে দেখার কিছু নেই, সেম ওনাটি থাকতেছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে, হোয়াইটের সাথে ব্ল্যাক কালার, দেন হচ্ছে পিঙ্কের সাথে ব্ল্যাক কালার। ওনাটি কিন্তু খুবই জোস একটা ওড়না। আর এই ওড়নাটা একটা বিশেষত্ব হচ্ছে চারপাশে কিন্তু এটার আপনার হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, আপনার খুব কোয়ালিটি মানের একটা টার্সেল দিছে। আর এটার ওড়নাটা কিন্তু আপনার কাশ্মীরি সিল্ক, কাশ্মীরি সিল্ক কিন্তু খুবই ভালো মানের। ওকে, তো আজকে এই পর্যন্তই। আর এটার প্রাইসটা আমরা এখন কত দিচ্ছি, হ্যাঁ ভিউয়ার্স, এই কাশ্মীরি সিল্কের মধ্যে যে ওড়নাটা ইউজ করছে এটার প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র 1600 টাকা, একদম ফিক্সড প্রাইস, মাত্র 1600 টাকায় আমরা এই প্রাইসটা দিচ্ছি, ড্রেসটা দিচ্ছি আমরা আপনাকে। আর এটা হচ্ছে ড্রেসের হোয়াইট কালার, যেটা দেখাইলাম অফ হোয়াইটের, ওইটার ক্যাটলগটা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আমাদের ঠিক এরকমভাবে আপনার একটা ক্যাটলগ দিয়ে দিব আমরা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।